শিক্ষক জাতির মেরুদণ্ড। বাংলাদেশের এমপিও শিক্ষক সমাজ এই শিক্ষক এদেশের ছেলে মেয়েদের মানুষ করার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অবদান রাখে, কিন্তু আমাদের নানাভাবে অবহেলিত করা হয়। আমাদের বেতন বৈষম্য অনেক বেশি, এরপরে আমাদের বোনাসটা দেওয়া হয় মাত্র 25%, যেটা একটা পরিবার চালানোর জন্য কোনো কিছুই থাকে না। এই বর্তমান বাজারে শিক্ষক যে বেতন পায় তা দিয়ে তার পরিবার পরিচালনা করা খুব কঠিন হয়ে যাচ্ছে। আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে, এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যে চাকরি করি, আমরা দীর্ঘদিন 8 বছর 10 বছর ধরে আমরা সেখানে পড়ে থাকি। আমরা এলাকার লোক দ্বারা নির্যাতিত, কমিটি দ্বারা নির্যাতিত, শিক্ষকদের দ্বারা নির্যাতিত। আমরা যদি জাতীয়করণ পাই, আমরা যদি বদলির ব্যবস্থা হয়ে যায়, তাহলে আমরা পরিবার নিয়ে থাকতে পারবো। বেসরকারিতে আমরা 25% আমরা উৎসব ভাতা পাই, যা লজ্জাজনক। আমাদের শিক্ষক বন্ধুরা কুরবানির ঈদের সময় 25% উৎসব ভাতা দিয়ে খাসির একটা ঝাং পর্যন্ত কিনতে পারে না। মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় শিক্ষামন্ত্রী এবং অর্থমন্ত্রীকে আমি বলতে চাই যে আমরা শিক্ষকরা রাস্তায় কেন? এক দফায় এক দাবি আমাদের জাতীয়করণ, এবং আমাদেরকে জাতীয়করণ করে আমাদের শিক্ষা ব্যবস্থা এবং আমাদেরকে শিক্ষায় কার্যক্রম পরিচালনা করার আমাদেরকে সুযোগ করে দেন। সরকারি কর্মকর্তা কর্মচারীর অবসরের 1-2 মাস পরে তাদের সকল সুযোগ সুবিধা পেয়ে থাকেন, আর আমাদের শিক্ষকরা 30-35 বছর 38 বছর শিক্ষকতা করার পরে যে অবসর কল্যাণ সুবিধা 3-5 বছর পরে যায়। আমরা সারা বাংলাদেশে প্রায় 33,000 শিক্ষক, 5.5 লাখ শিক্ষক। আমরা ইতিপূর্বে জেনেছি যে 10-5% প্রণোদনা আমাদেরকে দিবে সরকারের সিদ্ধান্ত সাধুবাদ জানা, কিন্তু আমাদের আরো উৎসবতা সেই 2004 সাল থেকে 25% করেছিল অসমের সরকার। আমাদের এই মুক্তিযুদ্ধের চেতনার ধারক বা সরকার কি করেছেন? গত 20 বছর যাবৎ আমাদের 25% উৎসবতা। আমাদের শিক্ষক বন্ধুরা কুরবানির ঈদের সময় 25% উৎসবতা দিয়ে খাসির একটা ঝাং পর্যন্ত কিনতে পারেন না। এই বৈষম্য মাননীয় প্রধানমন্ত্রীর কানে কিভাবে পৌঁছবে? একমাত্র বন্ধু আমাদের সাংবাদিক বন্ধুরা আমাদেরকে এটা পৌঁছে দিবেন। আমরা আশা করি প্রধানমন্ত্রীর নেতৃত্বে 2-1 দিনের মধ্যে আমাদের শিক্ষক নেতৃবৃন্দকে ডাকবেন, এবং সেখানে জাতীয়করণ অনেক বেশি একটা ব্যাপার, তার অন্তত বেসিক 2-3টা বিষয় উনি জরুরি ভিত্তিতে দিবেন, ঘোষণা করুন। যেমন হাউস রেন্ট প্রাথমিক পর্যায়ে 20% দিক, উচ্চ পদে 100% দিক, তারপর আস্তে আস্তে জাতীয়করণ করুন।